ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করছেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর পল্লীতে বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউয়ের বাড়িতে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই পরিবারের অভিযোগ, 30 থেকে 35 জন দুষ্কৃতী মুখে মাস্ক পরে লাঠি তলোয়ার নিয়ে হামলা চালায়। ওর নাম ধরে ডাকছিল, জাগু স্টার্ট বলতে ওকে বাদ বলি, ভাঙলো কেন ভাঙলো, জাগুকে গালাগাল দিল, তারপরে আমি উপরে চলে গেলাম ভয়ে। ভয়ে উপরে চলে যাওয়ার পর দেখছি কি ভাঙচুর করছে, যখন উপর থেকে আমি দেখছি 30-32 জন ছিল, সবারই হাতে ভুজালি ছিল, নেপালা ছিল, মাথায় নাক পোশাক পড়েছিল, তলোয়ার ছিল, হ্যাঁ 30 থেকে 32 জন ছিল। তারপরে আমি থানা পুলিশকে ফোন করলাম, থানা পুলিশ 11:46 এ এসছিলো, একটা 2-স্টার ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর 2 কনস্টেবল ছিল, উনি এসে যাঁচ করে দেখে শুনে ছবি নিয়ে চলে গেলেন, চারদিকে চক্কর দিলেন, তারপরে উনি চলে গেলেন, বললেন কালকে থানায় এসো। বাড়িতে ভাঙচুর করা হয়েছে, কাঁচ ফাঁস কাঁচ যে ছিল সামনের জানলায় সব ভেঙে দিয়েছে, টোটো ভেঙেছে, টোটোর আগে সামনে গ্লাস ভেঙে দিয়েছে। আপনারা কি কোনো দল করেন? না, আপনার ছেলে ছেলে করে। কি দল করেন? বিজেপি। বাড়ির পাশে রাখা একটি টোটোতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। ভারতীয় জনতা পার্টি হেরে গেছে, আমরা হেরেছি, তাও আমরা 77টা সিট পেয়েছি, তা সত্ত্বেও আমি বিজেপি করা সত্ত্বেও আমি দেখা গেল গত এর আগেও আমাকে 2-4 লোক থ্রেড মেরেছিল, আমি সেই থ্রেডকে আমি আমার জেলা নেতৃত্বকে জানিয়েছিলাম, ওনারা বলেছিলেন তারা থ্রেড মেরেছিল, কিছু দুষ্কৃতীরা ছিল তৃণমূলের, রমি আমার নামের দুষ্কৃতী ছিল, তারা থ্রেড মেরেছিল, এবং গতকাল রাতে আমার বাবা শুয়েছিল, শোয়ার পর হঠাৎ করে 35-35 জন আসে, তারা এসে আমার নামে অখাদ্য গালাগাল করে, বাবা ঘুম থেকে উঠে বলে কে, আরও গালাগাল করে, দিয়ে বাবা ভয়ে ওপরে চলে যায়। ওপরে যাওয়ার পর হঠাৎ আমরা বাইরে থেকে শুনি, মানে এমন আওয়াজ আসছে মানে সহ্য করা যাচ্ছে না, যাচ্ছাতাইভাবে লাঠি বাঁশ ইট পাটকেল ছোড়াছড়ি করছে, আশেপাশের লোকরাও সেটা শুনে অনেক ভয়ভীত হয়ে রয়েছে। এরকম ঘটনা যারা ঘটিছে তাদের বিরুদ্ধে আমরা এরপর থানায় যাব এবং তীব্র ধিক্কার জানাই এরকম রাজনীতিকে পশ্চিমবাংলার গণতন্ত্র শেষের দিকে, এটাই আমরা দেখতে পাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ এসেছিলেন? ঘটনাস্থলে পুলিশ এসেছিলেন, পুলিশ দেখে গেলেন, বললেন আগামীকাল আপনারা আসুন থানায় অভিযোগ করুন। এটা কারা করতে পারে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, এটা রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এসেছিলো, যেহেতু আমি বিজেপি করি, এবার যারা এসেছিলো তারা মুখে কেউ কেউ বাঁদর টুপি পরেছিল, কেউ মুখে মাস্ক পরেছিল, এবার তাদেরকে আমরা ঠিকভাবে দেখতে পাইনি। কী কী ভাঙচুর করা হয়েছে? আমার বাড়ির টোটো ছিল, একটা নতুন টোটো কেনা হয়েছিল কিছুদিন আগে, সেই টোটোটা ভেঙে দিয়েছে এবং আমার বাড়ির জানলা দরজা অনেক রকম আঘাত পড়েছে, জানলা পুরো চুরমার হয়ে গেছে, আপনারা ক্যামেরা মারফতে দেখেছেনই, এবং দরজাটা ভাঙার চেষ্টা করছিল, কোনো মতে পুলিশ আসার আগে ওনারা পালিয়ে গেল এখান থেকে। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। ঘটনাটা হচ্ছে আমাদের এলাকায় যোগ্য রাজনীতি করে না, আর আমাদের এই এলাকায় হিংসাত্মক কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে টিএমসি করে আমাদের জানা নেই। জানি যোগ্য বিজেপি করে, কিন্তু বিজেপি আজ পর্যন্ত ওকে আমরা কোনো দিন হুইপ দিইনি। রাত্রে যে অঘটন ঘটেছে 11টার পর, এই ঘটনা কারা ঘটিয়েছে এটাও আমাদের জানা নাই, কিন্তু আমাদের এলাকা ভিত্তিক এগুলো হয় না, কোথা থেকে কারা এসে ভেঙেছে সেটা এখনও পর্যন্ত আমরা খবর পাইনি। দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে জানিয়েছি, দল বলছে না রাত্রের ঘটনা না দেখলে তুই বাকি করে বলবি, দল এরকম কথা বলেছে। কি মনে হচ্ছে বাইরে থেকে এসে ঘটিয়েছে? হ্যাঁ, তাও হতে পারে, হয়তো বাইরে, ও তো রাজনীতি বাইরে করে, আমাদের এলাকায় রাজনীতি করে না, আর তাছাড়া আমাদের এলাকায় যারা বিজেপি করে তাদের ঘর আজ পর্যন্ত আমরা টর্চারিং করিনি, কাউকে কোনো সদস্যকে কোনো কর্মীকে আমরা টর্চারিং করিনি, আমাদের এলাকায় এই হিংসা রাজনীতি হয় না, আমাদের এলাকা ভদ্র এলাকা, আমরা ভদ্রভাবেই থাকি। এই খবরটা আমি আমার মুখ দিয়ে বলছি না, গোটা এলাকার লোক বলবে যে আমি মারের রাজনীতি করি না, হিংসার রাজনীতি করি না, আমরা শান্তভাবে রাজনীতি করতে চাই। বিজেপি করে বলে কি ভাঙচুর করা হচ্ছে? না, আমার এসে খবর আমার জানা নাই যে ও বিজেপি করে বলে ভাঙচুর করেছে না কী জন্য ভাঙচুর করেছে, সে খবর আমাকে
সকালবেলায় ওনার ছেলে ফোন করলো, আমি এলাম, ইনকোয়ারি করলাম, দেখলাম হ্যাঁ ভাঙচুর করেছে। এবং আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি কাউকে চিনতে পেরেছো, বলেছে না আমরা চিনতে পারিনি, সব মুখ ঢাকা অবস্থায় ছিল। এই পর্যন্ত রাত্রে আমি কোনো খবর পাইনি, আমি সকালবেলায় আমাকে ফোন করেছে, আমি সঙ্গে সঙ্গে এসে ইনকোয়ারি করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।